বাংলাদেশের মতো বহু দেশে ইলেকশন ভায়োলেন্স খুব কমন, বরঞ্চ আমরা এবারে যে সিটি কর্পোরেশন ইলেকশনগুলো দেখলাম সেখানে কিন্তু সেরকমভাবে কোনো ভায়োলেন্স দেখলাম না। মোটামুটি কিন্তু পার্টিসিপেটরি হয়েছে, পিসফুল হয়েছে, যারা হারছে তারাও বলছে ঠিক আছে আমি হেরেছি। তো এইটা যদি কন্টিনিউ করতে পারে, যেটা কন্টিনিউ না করার কিছু নেই, কারণ সেইভাবে কিন্তু পারিপার্শ্বিকতা চলে আসছে, দ্যাট লেট আস অল হ্যাভ এ গুড অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং সরকারও বারবার করে বলছে যে আমিও গুড অ্যান্ড ফেয়ার ইলেকশনও চাই। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আব্দুল মাতলুব আহমেদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আমরা যদি একটু আত্মসমালোচনার দিকে যাই, বাংলাদেশের অর্থনীতিতে আপনি কি মনে করেন যে কোন ক্ষতগুলো আমাদেরকে খুব বেশি তড়িৎ সামনে এগোতে দিচ্ছে না? যদি সেরকম ক্ষত থাকে সেটি নিরসনে কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল বাজেটে? বলে আমি এইভাবে বলবো যে 2009 যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আবার পাওয়ারে আসলেন, তখন কিন্তু আমাদের অনেক জায়গায় অনেক ক্ষত ছিল। যেমন পাওয়ারের সমস্যা ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সমস্যা ছিল, তো এগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছিল, চিহ্নিত করা হয়ে সেইভাবে কিন্তু ওয়ার্ক করা হয়েছে। এবং যদি আমরা কম্পেয়ার করি 2009 আগে এবং এখনকার, ইউল সি লট অফ চেঞ্জেস, এবং এই চেঞ্জগুলো কিন্তু আসছে বিকজ ওই ক্ষতগুলোকে চিহ্নিত করে এগিয়ে গেছিলো। যেমন আমাদের যে আজকে 100টা এসিজেড আছে, এটা কিন্তু তৈরি হয়েছে বিকজ আমরা যেখানে সেখানে শিল্প করতাম, সবাই বলতাম গ্যাস দাও গ্যাস দাও, তো গ্যাস লাইন যদি শিল্প আলাদা আলাদা হয় তো গ্যাস পাইপ লাইন টানা তো খুব মুশকিল, ঠিক সেরকমভাবে পাওয়ার দেওয়া, তো এই জন্য এসিজেড তৈরি হয়েছে। এখন এসিজেডে যে এখন মানুষরা আসবে তার আগেই তো ঝামেলা শুরু হয়ে গেল কোভিড আর এসব। এই জন্য অজ্ঞায়ক আরেকটি বলছেন যে জাপানিরা কিন্তু বসে আছে, চোখ কিন্তু বাংলাদেশের দিকে, এই যখনই দেখবেন যে একটু শান্তি বা এইসব ডলার টলারের ঝামেলাগুলো চলে যাচ্ছে, ইলেকশনের এই টেনশনটা মানুষের ভিতরে চলে গেছে, তখন কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফরেন ইনভেস্টমেন্ট চলে আসবে। তো ক্ষতগুলো কী আসলে আমাদের ক্ষতগুলো, যে আমরা যে ফাস্ট ট্র্যাক মুভমেন্ট করছিলাম, বহু দেশ এরকমভাবে কন্টিনিউয়াস মুভমেন্ট করতে পারে নাই। আর যদি আজকে কোভিড আর এই যুদ্ধ না আসতো, আমরা কিন্তু খুব কমফোর্টেবল পজিশন ছিলাম, কোনোদিন কিন্তু আমরা এটা নাই ওইটা নাই ছিল না। গাড়ি যদি ওনার একটা টয়োটা থাকতো ছোটো, উনি কিন্তু তাড়াতাড়ি একটা বড় কিনত, কয়েক বছর পর আরেকটু বড় চাচ্ছিলো, দ্যাট ওয়াজ দি মানে সবার ভিতরে মনে একটা আনন্দ চলে আসছিলো, আসার পরে আশা আরেকটু বড় হওয়া যায় কী করে, এটা ছোটো থেকে একদম বড় পর্যন্ত প্রত্যেকের মাইন্ডের ভিতরে এটা চলে আসছিলো। হিট করলো কোভিড থেকে, এরপরে হলো যুদ্ধ, সেজন্য আমি কিন্তু খুব একটা ওয়ারেড না, ইন দ্য সেন্স ক্ষতগুলো কিন্তু আমরা অনেকখানি রেডি করে ফেলেছি, ভরে ফেলেছি। এখন যেটা আছে না, আউটসাইডের ঝামেলা আমাদের ঘাড়ে চলে আসছে, এখন সেইটা যখন উঠে যাবে তখন কিন্তু বাংলাদেশ উইল বি ওয়ান অফ দোজ কান্ট্রিজ যারা ফাস্টেস্ট গ্রোথ হবে ইন দ্য ওয়ার্ল্ড, আমরা দেখবেন সেটা। কারণ আমাদের এখানে যে ব্যবসায়ীরা সব বসে আছে যে জাম দিব কখন, মানে একদম রেডি 1-2 করে যে জাম দেয়, ওই জাম্পের জন্য আমরা কিন্তু বসে আছি, 2 বলে বসে আছি জাম্পটা কখন দিব। তো সেজন্যই আমি মনে করি যে এই যে বাজেটে যেটা আমরা আজকে আলোচনা করলাম, এই বাজেট যেটা আসছে, এই বাজেটটা খুব কঠিন একটা সময়ের মধ্যে বাজেট দিয়েছে, এবং সেই ক্ষতগুলোকে কী করে কাভার করে দেশকে এগিয়ে নেওয়া যায়, টাকা আছে অল্প কিন্তু খরচ করার জায়গা বেশি, সেটা কীভাবে অল্প টাকাটাকে ম্যাক্সিমাইজ করা যায়, এগুলো নিয়েই কিন্তু সরকারের চিন্তাভাবনা। আর আমি মনে করি যে এবারে ইলেকশনটা হয়ে গেলে দ্য কান্ট্রি উইল, আপনি নির্বাচনের কথা বলছেন, বাট নির্বাচন শান্তিপূর্ণ গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে যে ক্ষেত্র প্রস্তুতির যে সময়, সেটি আসলে সরকার সেভাবে করতে পারছে কি না, বা বড় দুটি দলের যে বিপরীত মেরুর অবস্থান তাতে কি শঙ্কা জাগায় কি না? শুনেন, বাংলাদেশের মতো বহু দেশে ইলেকশন ভায়োলেন্স খুব কমন, বরঞ্চ আমরা এবারে যে সিটি কর্পোরেশন ইলেকশনগুলো দেখলাম সেখানে কিন্তু সেরকমভাবে কোনো ভায়োলেন্স দেখলাম না। মোটামুটি কিন্তু পার্টিসিপেটরি হয়েছে, পিসফুল হয়েছে, যারা হারছে তারাও বলছে ঠিক আছে আমি হেরেছি। তো এইটা যদি কন্টিনিউ করতে পারে, যেটা কন্টিনিউ না করার কিছু নেই, কারণ সেইভাবে কিন্তু পারিপার্শ্বিকতা চলে আসছে, দ্যাট লেট আস অল হ্যাভ এ
গুড অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং সরকারও বারবার করে বলছে যে আমিও গুড অ্যান্ড ফেয়ার ইলেকশনও চাই, অপোজিশনও তাই বলছে। এখন গিট্টি বেঁধে আছে যে এই সরকারের আন্ডারে করবে কি করবে না, তো সেটা সময় বলে দেবে। বাট আমি খুব অপটিমিস্টিক মানুষ, আমি মনে করি যে এবারে ইলেকশনটা একটু ফ্যান্টাস্টিক একটা ইলেকশন হবে, এখানে সবাই থাকবে এবং পিসফুল হবে খুব, মানে একটা ইলেকশন একটা মজার জিনিস, একটু হইচই হবে, উৎসব হবে। দেখবেন যে আমরা মাঠে ইলেকশন করছি, অপোজিশন দেখলে আমরা কোলাকুলি করব যে ভাই কেমন আছেন, ভালো তো, এইগুলা দিস ইজ ইলেকশন। আমি ইলেকশন হয়ে যাবে, যত দ্বন্দ্ব সব ভুলে গিয়ে আবার দেশ গড়ার কাজে লেগে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ কিন্তু সেটা গতবারে অনেকবারই দেখিয়েছে, এবারও আমি আমার খুব আশা যে উই হ্যাভ লার্ন্ড আওয়ার লেসন। দেখেন 52 বছর হয়ে গেছে আমাদের দেশ, এখন কিন্তু আমাদের উঠার টাইম। এখন আর এই নিজস্ব একটা ইগোর জন্য বা নিজের জন্য দেশকে ক্ষতি করব এরকম মানসিকতা করে পলিটিক্স মনে হয় কেউ করবে না।